নেত্রকোনায় স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ঈদের কেনাকাটা। নেত্রকোনা প্রতিনিধি পাপ্পু মজুমদার জানান, সকাল থেকেই নেত্রকোনার পৌর শহরের মার্কেট সহ শহরের বিভিন্ন দোকানপাটে মাস্ক পরিধান সহ সামাজিক দূরত্ব না মেনেই সাধারণ মানুষের কেনাকাটা করতে দেখা গেছে। মার্কেটের দোকানগুলোতে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব মানার কথা থাকলেও মানা হচ্ছে না এ সকল ঘোষিত নির্দেশনা। এতে করোনা আক্রান্তের ঝুঁকি বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকলেও নিয়ম নীতিতে তেমন কোনো সাড়া পড়ছে না। ক্রেতারা বলছেন, করোনার ঝুঁকি জেনেও ঈদের কেনাকাটা করার জন্য বের হয়েছে তারা। আর ব্যবসায়ীরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনেই কেনাবেচা করার চেষ্টা করা হচ্ছে। নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ টার্মিনালে যাত্রী ছাউনিতে কোভিড-19 প্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক নৌযান শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সকাল 11টায় বিআইডব্লিউটিএ টার্মিনালে যাত্রী ছাউনিতে নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক নৌযান শ্রমিকদের মাঝে 500 ত্রাণ বিতরণ করা হয়। এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমান্ডার গোলাম সাদেক ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ জোনের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মোবারক হোসেন, নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ বদরুজ্জামান সহ আরও অনেকে।